নমস্কার বন্ধুরা, আমি আজকে ডিম ভাপা করে দেখাচ্ছি। এখানে দেখো, আমি বড় 2 চামচের পোস্ত নিয়ে নিয়েছি, আর সরষে 1 চামচ নিয়েছি, আর কাঁচা লঙ্কা, এগুলো আমি পেস্ট করে নেব। এরপর এখানে দেখো, 6টা ডিম আমি হালকা সিদ্ধ করে রেখেছি, তার সাথে দিয়ে দিলাম ওই পেস্ট করা সরষে পোস্ত কাঁচা লঙ্কার পেস্টটা, সাথে দিয়ে দিলাম 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, আর 1টা পেঁয়াজ পাতলা করে কাটা ছিল, আর দিয়ে দিলাম 1টা কাঁচা লঙ্কা, আর 1 চামচ তেল। এটা খুব ভালোভাবে মেখে নিয়ে আমি টিফিন বাটিটা একটা পাত্রের মধ্যে দেখো দিয়ে দিলাম ঢাকা দিয়ে। এরপর আমি জল দিয়ে দেবো সাইড থেকে, যাতে টিফিনটা ডুবে না যায়, সেই রকম অনুযায়ী জল দিয়ে দেবো। তারপর ঢাকা দিয়ে 15 মিনিট রেখে দেবো গ্যাসটা কমিয়ে। এই দেখো, আমার ডিম ভাপা একদম রেডি হয়ে গেছে। খুব সুস্বাদু হয়েছিল এই ডিম ভাপা রেসিপিটি। কীরকম লাগলো জানিও বন্ধুরা, আর তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে